নমস্কার, আজ আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী সত্যজিৎ রায় মহাশয়ের প্রয়াণ দিবসে আমার একটি ছোট্ট প্রতিবেদন। আজ 23 এপ্রিল, আমাদের ছোটবেলা তৈরির কারিগর শ্রীমান সত্যজিৎ রায় মহাশয়ের আজ মৃত্যুদিন। আমাদের ছেলেবেলা থেকে আস্তে আস্তে বড় হয়ে ওঠার মাঝখানের যে একটা পুরো কল্পনার জগৎ আছে, তার সৃষ্টিকর্তা সত্যজিৎ রায়। সেই প্রথম লাইব্রেরিতে ফেলুদার হাত ধরে আমার তার সাথে পরিচয়। তারপর কল্পনার জগৎকে ভর করে ফেলুদা আর লালমোহনবাবুর হাত ধরে কত জায়গায় যে ঘুরেছি, কখনো গ্যাংটক তো কখনো কাশ্মীর, আবার কখনো দার্জিলিং, আবার প্রত্যন্ত গ্রামগঞ্জে গিয়েও করেছি কত মজাদার কেসের সমাধান, আবার কখনো প্রফেসর শঙ্কু তার টাইম মেশিনে চড়িয়ে আমাকে নিয়ে গেছে তার এক কল্পনিক জগতে, কখনো অতীত আবার কখনো বা ভবিষ্যতে। কত গ্রহের প্রাণীদের সাথে পরিচয় হয়েছে, অ্যানাহিলিন পিস্টল, মিরাকিউরাল, নার্ভিগার, ওমনিস্কোপ, স্ন্যাপগানের মতো কত কিছুর আবিষ্কার দেখেছি আর তার ব্যবহার শিখেছি। নির্জন দুপুর কিংবা বৃষ্টি ভেজা কোনো সন্ধ্যাবেলায় তারিণী খুড়ো তার মজার বিচিত্র অভিজ্ঞতার গল্পের ডালি সাজিয়ে দিয়েছে আমার সারা শৈশব জুড়ে। নীল রঙের চুলয়লা পাপাঙ্গুল মোল্লা নাসিরুদ্দিনের মজার দুনিয়ার সাথে পরিচয় করিয়েছে আমার প্রিয় লেখক। কখনো বা ছবির পর্দায় অপু আর দুর্গার সাথে মিশে গেছি গ্রামের পরিবেশের অনাবিল আনন্দে। কাশফুলের জঙ্গলের ভিতর দিয়ে সেই প্রথম ট্রেন দেখার অভিজ্ঞতার মজা আজও হৃদয়ে যেন জায়গা করে আছে। রবিবারের ছুটির দিনে গুপি আর বাঘা গান গাইতে গাইতে মাঠ ঘাট নদী পর্বত পেরিয়ে আমাকে নিয়ে গেছে রাজসভায়। বাঙালির টেলিপ্যাথি ফেলুদা সবজান্তা সিধুজাটাকে নিয়ে মেমারি গেম খেলার মজায় হারিয়ে ফেলেছি নিজেকে সত্যজিৎবাবুর তৈরি সেই জগতে। বয়স যখন একটু একটু করে বেড়েছে তখন দেখেছি অপু আর অপর্ণা সেই রোম্যান্টিক প্রেমের জুটি। সিগারেটের প্যাকেটে লেখা ওয়ার্নিং, খাবার পরে একটা করে, এটাও তো তারই সৃষ্টি। ভূতের রাজা তিন বর, উদয়ন পণ্ডিতের দীর্ঘস্বরে চিৎকার, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। তিনি তো বাঙালিদের চোয়াল শক্ত করে বলতে শিখিয়েছেন, হয় এর বদলা নেব নয়তো গোয়েন্দাগিরি ছেড়ে। মনমোহন মিত্তির সভ্যতা সংকটের গল্প শুনিয়েছে। আমরাও সব কিছু ছেড়ে কখন যে বড় হয়ে গেলাম, আর বয়স বাড়ার সাথে সাথে প্রতিদিনের এই রিচিং টু দ্য টপ টু দ্য টপের ইঁদুর দৌড়ে ছুটতে ছুটতে আজ আমরা সত্যিই বড় ক্লান্ত। ইন্দিরা ঠাকুরানকে উপেক্ষা করে ধোঁয়াওয়ালা ট্রেনের পেছনে না ছুটে অর্থ নাম যশের পেছনে ছুটতে ছুটতে আর চোরাবালিতে আটকে পড়েছি আমরা, যা একেবারে অর্থহীন। এর থেকে মুক্তির উপায় সেই সত্যজিৎ রায়। 1992 সালে ঠিক আজকের দিনে আমাদের ফেলে রেখে তোপসের লেখা বন্ধ করিয়ে ফেলুদার মগজস্থে শান দেয়া থামিয়ে দিয়ে তিনি চলে গেছেন অনেক দূরে, আর আমাদের জন্য রেখে গেছেন একটা গোটা ছোটোবেলা আর তার অনাবিল হাসি আনন্দ। যেখানেই থাকবেন ভালো থাকবেন স্যার, নমস্কার।